আজি মণ্ডপে ষষ্ঠী পূজা বিল্ব বরণ পরে মণ্ডপে পূজা পাইবে মা। সেপটে আজি শক্তিপীঠে মা সপ্তমী পূজা চণ্ডী পাঠ ও মন্ত্র উচ্চারণে প্রকম্পিত হচ্ছে রাজ্যের বিভিন্ন শক্তিপীঠ। শারদীয় দুর্গা পূজা পাই জোরসোরে চালিছি পূজার্চনা, ষোড়শ পূজা উপচার বিধিরে চালিছি পূজা। মাঙ্কু বিভিন্ন বেশরে সজ্জিত করা যাচ্ছে। করোনা কটকণা ভিতরে পালন হচ্ছে দশরা পূজা। তেবে সম্পর্কিত অধিক সূচনা দেবে ঘটগাঁ তারিণী পীঠর আমার প্রতিনিধি অনেক তপন বেহরা। তপন, যদি কহা চলিত বর্ষ করোনা কটকণা ভিতরে পালন হচ্ছে দশরা পূজা, তবে কম রয়েছে মাহল, কিভাবে চালিছে মা পূজার্চনা? দেখন্তু স্বপ্না, মাঙ্কর পার্বণ আসিছি, কিন্তু আজ করোনা কটকণা পাই ঘটগাঁ মা তারিণীকর শক্তিপীঠ ভক্তগণ নিমন্তে বন্ধ রয়েছে। কিন্তু যথাবিধি অনুসারে মাঙ্কর পূজা নীতি চালিছি। দহরী সম্প্রদায়ের পূজক মানে পূজা কার্য সম্পাদন করছেন। আজ পীঠরে রয়েছে সপ্তমী পূজা, এবং সপ্তমী পূজা অবসরের স্নানাদি কর্ম এবং ষোড়শ উপাদের মা পূজা পাচ্ছেন, আও সোনাবেশে মা দর্শন দেবে। ভক্তঙ্ নিমন্তে মাঙ্ক মন্দির বন্ধ থাকবে, যথারীতি পূজানীতি মাঙ্ক পীঠে চালিছে স্বপ্ন। তবে তপন, যদি কহা প্রতি বর্ষ খুব যদি কহা জোরসোরে এবং সমস্ত আনন্দ উল্লাসে দশরা পূজা পালন করে থাকে এবং মন্দির যাতে মাঙ্কর বিভিন্ন রূপ দর্শন করা ভক্ত মানক ভিড় জমি থাকে, কিন্তু চলিত বর্ষ করোনা যোগ মন্দির ভিতরক প্রবেশ অনুমতি মিলনি, তবে সে নিয়ে ভক্ত মানক কম প্রতিক্রিয়া রয়েছে? বনদুর্গা যেহেতু শাড়বণ জঙ্গলের মা তাঁকর আবির্ভাব হয়েছেন, এবং বহু দূরদূরান্তের ভক্ত আসতে, এবং এই ঘটনা পীঠ এই সময় এই পার্বণ সময় চয়চঞ্চল হয়ে যায়, কিন্তু তাহা ব্যতিক্রম ঘটিছে। আক্তর বারণ থাকার নিশ্চিত ভাবে যদি কহা চলিত বর্ষ করোনা কটকণা ভিতরে পালন করা যাচ্ছে দশরা পূজা, আজ ষষ্ঠী, তবে সপ্তমী পাই মাঙ্কর যা চালিছি পূজার্চনা জোরসোরে প্রস্তুতি চালিছি, তবে করোনা কটকণা ভিতরে চলিত বর্ষ দশরা পূজা পালন করা যাচ্ছে। ধন্যবাদ তপন আপনার সমস্ত সূচনা পাই।